দুবরাজপুর থানার আইসি মাধব মণ্ডলের নেতৃত্বে চলছে পুলিশের নাকা চেকিং। এদিন আমোদপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার সময় একটা ছোট হাতি গাড়িতে 25 জন শ্রমিককে আটক করে দুবরাজপুর থানার পুলিশ। পাশাপাশি যারা আজ লকডাউন অমান্য করে রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছেন তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.